ওকে বললাম রানী ভবানীর যে রাজবাড়ি, রাজবাড়িতে হাতের ডান এবং বায়ে ছিল দুটি বৃহৎ আকৃতির লেক। আর একবারে ঢুকি সামনে দেখা যায় একটা প্রাসাদ, একতলা ভবন, হাতের বায়ে একটি একতলা ভবন, এবং রয়েছে হাতের ডানে দুইতলা একটি ভবন। আসলে কিছু চিনি না, কোন দিক দিয়ে শুরু করবো, কোথায় যে শেষ করবো কিছু বুঝতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। লেখা রয়েছে রাজবাড়ি বড় তরফ নাটোর। ঢুকে পড়ি ভিতরে, যেহেতু গেট খোলা, ঢুকে পড়ছি। আমি এখন সুযোগ পেলে ঢুকে পড়ি। এটা মনে হচ্ছে একটি মন্দির। হ্যাঁ, এটা যা ভেবেছিলাম তাই একটি মন্দির, এবং লোকজন বসবাস করেন, কারণ দেখতে পাচ্ছেন যে টিনের চাল, একটু বৃষ্টি শব্দ পাচ্ছে। এখানে শাড়ি কাপড় নাড়া আছে। ওইদিকে মূল মন্দির, মূল মন্দিরের ভিতরে প্রতিমা রয়েছে। ওই সাইডে রয়েছে বিল্ডিং, ভিতরে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখাতে পাচ্ছি না। সিঁড়ি উপরে উঠে যাই, দেখা যাক কী আছে। অন্যান্য যে রাজবাড়ি, জমিদার বাড়ির মতো এটার বিল্ডিং স্ট্রাকচার সেম, উপরে কাঠের পাত সাথে লোহার পাত। অনেক লম্বা বিল্ডিংটা, একটু ঘুরে দেখি দরজাটা, একটু দেখতে পারেন কাঠের অনেক কষ্ট করে বানানো হয়েছে বোধ হয়। আর একটা চিপার ভিতরে ঢুকে যাই, আসলে দেখতে পাচ্ছি এখানে কিছু পুরাতন ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। চলে যাই গিয়ে হাতের ডানে দেখতে পারলাম এটা, আর যেটা দেখে ঢুকছিলাম সেটা হচ্ছে এইটা। দেখুন, আসলে এই এইখানটায় অনেক বড়, অনেক কিছু রয়েছে, আমি এত কিছু দেখাতে পারবো কিনা জানি না। দেখুন প্রচুর, এটা বোধহয় বাইরের পিছনের সাইড বের হয়ে গেল। ঠিক আছে, বিশাল একটি বিল্ডিং, যেটা দেখিয়েছিলাম প্রথম দোতলা যে ভবনটা এটা সেটা। দেখুন এটার স্ট্রাকচার, এগুলো অনেকটা সংস্কার করা হয়েছে। আর বৃষ্টি জোরে চলে এলো, এখন আর কিছু দেখাইতে বলতে পারবো কি না। এই জায়গাটা অনেক কিছু আছে, একটা দোলনার মতো, দোলনার মতো একটা জিনিস। তারপর এইদিকে হচ্ছে ওই হয়তো কবর টবর টাইপের কিছু, মানে ওনাদের যেভাবে সৎকার করে। এখানে অনেক কিছু আছে, এলাকাটা অনেক বড়, আমি ঘুরে কতটুকু দেখাতে পারবো বলতে পারতেছি না। দুইতলা ভবনের পেছন সাইডটা দেখা, এখানে কাঠের এবং কাচের কারুকার্য দরজাগুলো। দেখুন কাঠের ভিতরে ঢোকা যায় বোধ হয়, সন্ধ্যা বেশি আমি ঢুকবো না, ভয় লাগবে। এটা হচ্ছে রানী ভবানীর, রানী ভবানীর যে মহল। দেখুন বেশ অনেক ভিতরে চলে গেছে, এবং ধ্বংসস্তূপ তেমন কিছু নেই এখানে, যেটা আছে সেটাই আমাকে আকর্ষণ করে। পুরাতন রানী ভবানীর বাসস্থানের একবার পিছন সাইড, এখানে কাপড়রা ঘোরাঘুরি করতেছে। ওইদিকে আরও অনেক দূর চলে গেছে যাবৎ, রানী ভবানীর বাড়ির পিছনের দরজা, পিছনের দরজা দিয়েই চলে গেছে সরাসরি একটা লেকে, ছোট্ট একটা লেকে, মানে বড় ছোট দরজা বড় গেট, বড় লেকে। এরপর আগিয়ে যাই, ওইদিকে মধ্যে শাস্তি দেওয়ার জায়গা কিছু রয়েছে দেখা যায়, অথবা কুয়া, কূপ, ওয়েল, সেগুলা। আর এটা হচ্ছে একবারে যে রাইট ব্যাক বলে, সেই ব্যাক সাইড, ব্যাক সাইডে হলে রয়েছে লেক। এখানে দুইটা যে জমিদার বাড়ি দেখলাম দুইটা একই অবস্থা, প্রায় চার পাশ দিয়েই লেক দিয়ে বিল্ডিংটা সুরক্ষিত করা হয়েছে। আমি কিন্তু একবার গা ছমছম করা এলাকা দিয়ে যাচ্ছি, একবার একা একা, কেউ নাই, বৃষ্টি পড়তেছে, সন্ধ্যাও আসন্ন। দেখুন একবার দেখাই, এদিক দিয়ে আসলাম মাত্রই, ওই তো পুরাতন বাড়ি দেখা যায়। পুরা ভিডিও করলে আমার ফোনে হয়তো এত মেমোরি নাই, এই জন্যে পজ দিয়ে করছি, আর আমি এত এডিটরও না। নতুন জিনিস যা হোক, ওইদিকেও আছে একটা পুরা জমিদার বাড়ি কমপ্লেক্স, আর একটা কী বলে, ওহো এত কিছু কীভাবে আপনাদের দেখাবো আমি বুঝতে পারতেছি না। কঠিন ভয়াবহ রাস্তা, একটু অসাবধানতায় পড়ে যেতে পারি,
দেখুন ওই লেকের ভিতরে কিছুক্ষণ আগে একটা সাপ নাকি সাপ পিছু নিয়েছিল, দৌড় মেরেছি, চলে এলাম অন্য একটা এলাকায়। এখানে আবার অনেক বাড়ি টাড়ি দেখতে পাচ্ছি, এই সংস্কার করা হয়েছে এদিকে, স্কুল বোধ হয়, স্কুল মঞ্চ মুক্ত মঞ্চ টাইপের কিছু, মেবি এটা পিকনিক স্পট, রান্না বাড়া হচ্ছে। ও কত বড় এলাকা, আমার হাত কাঁপছে, আমি খুবই সরি। এই জন্য একটা ফাঁকা বিল্ডিং পেয়ে গেলাম, উপরে ছাদ নেই, দেখুন কিছু দর্শনার্থীও রয়েছে। আসলে আমি হারাই গেছি কিনা বলতে পারতেছি না, হারা হয়ে যেতে পারি, এতক্ষণ যাবো তো আমি প্রায় আধা ঘন্টা যাবো হাঁটতেছি ভিতরে। এটার নাম হচ্ছে ছোটতর রাজ প্রাসাদ, কিছু দর্শনার্থী আছে, তারা গান বাদ্য করছে, আমরা একটু শুনবো গিয়ে সামনে। ছোটতর দেখবেন দ্য প্যালেস অফ ছোটতর, দেখুন স্ট্রাকচার সেম, দরজা সব, এখানে কিছু দর্শনার্থী রয়েছে, আর ওইদিকে না যাই মাইন্ড করতে পারে আর কি। এই জায়গাটা বেশ সুন্দর, দেখুন একটু অনেক এফোর্ট দিতে হয়েছে এটা করতে, চমৎকার চমৎকার। কত দেখাবো আর আপনাদের, আমার হাত কাঁপছে, ভিডিওটা বোধ হয় খুবই শেকি হইলো, সরি। আমি এখানে একটা মেলা বসেছে, মেলা বসেছে, অনেক বেশ পুরাতন লিচু বাগান সাজানো গোছানো। আমাদের বাড়িতে এর থেকে প্রায় 20 গুণ একটা লিচু গাছ আছে, আর আমি যতদূর জানি, আমি যতদূর জানি তাহলে লিচু গাছ নাকি আগে রাজাদের বাড়িতেই থাকতো, এটা অন্যদের লিচু এবং নারকেল অন্যদের প্রজাদের ইয়া করা নিষেধ ছিল, লাগানো নিষেধ ছিল। অনেক ফুল হয়েছে এই গাছগুলো। আর একটি পুরাতন বাড়ি, লেকের ওই ওই সাইডে ছিল কিছু বাড়ি ঘর, এই অনেক পুরাতন। কিছু কাপড় দেখতে পারলাম, যদি আমি ওদের ভিডিও করে নিই ওরা মাইন্ড করবে, তাই মানে এখানে ডেট মেট করা যায় আর কি। ভেতরটা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হচ্ছে না, এমনি যতটুকু দেখা যায় দেখে নিন। ওই তো অনেক ফাঁকা, কিছু প্রজাপতিও উঠছে। প্রায় 10-15 মিনিট হেঁটে এলাম এই জায়গাটা, আমি কিছুক্ষণ আগে ছিলাম যে জায়গাটা সেটা হচ্ছে দেখাবো এখন, ওই বিল্ডিংয়ের সামনে ওইখানে কাপড়গুলো ছিল। এই বিল্ডিংয়ের ফ্রন্ট থেকে একবার আপনাদের দেখিয়েছি, কিছু দর্শনার্থীও আছে দেখতে পারেন। এইখান দিয়েই আমি প্রথম ঢুকেছিলাম, মানে ওই জায়গাটা দিয়ে ঢুকেছিলাম, ওইখান দিয়ে ওইখান দিয়ে বের হয়ে যাবো। এটা তারকেশ্বর শিব মন্দির, একটা শালিকও যে বসে আছে এইবার বুঝতে পারবেন, যে একজন পূজা, একটা মঠ বেশ বড় সড়ো, সমতে নাকি মনসা বলা হয়, ফিল্মে আমরা দেখি, ইয়ার ফিল্মে দেখা যায়, কী জানি আমি দেখি না ওইগুলো, যদিও মন্দিরের একটা গায়ে কিছু খোদাই করা রয়েছে, দেখবেন হঠাৎ আপনাকে ভয় পাইয়ে দিব। হ্যাঁ একটু ওয়েট করেন, ওয়া আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটা মূর্তি, ঘাটলায় চিত্র রয়েছে, বাসি না দই নিয়ে যায় একটা লোক, লোকেরা একটা ঘোড়ার মস্তক রয়েছে, একজন ডুগডুগিওয়ালা, আমি ওনাকে চিনি না, মাফ করবেন। অনেক কিছু আছে এখানে সুন্দর, এটা একটা পাহাড়ের মতো করা, বাবা কীটা
স্নেক ও সাপ থাকার ঘর, ভালো সাপরা থাকবে, ভালো খাবে দাবে, ঘুরে বেড়াবে। একটা ছিল তো মহিলা শুয়ে আছে, একটা বাঘ সাথে বসা, অনেক কিছু আছে। হাই রে, আমি কি এটা দেখলাম? আমার তো এইটাই প্ল্যান যে একটা ঘর বানাবো, বৃক্ষ হাউস, সেটাই এখানে। অনেক কিছুই ঘোরায়, আবার একটা পাখা লাগানো থাকে, এগুলো মিথ। ওইখানে একটা পেঁচা না কি জানি আছে, বুঝতে পারছি না, তবে খরগোশ হইতে পারে। তো মোটামুটি দেখে ফেললাম রানী ভবানীর যে বাড়ি, আর হয়তো অনেক কিছু বাকি রয়ে গেল। ও, এটা আমার চোখ মিস করে গেছে, এমন অনেক কিছু মিস করছে। দেখুন একটা অদ্ভুত জিনিস, চমৎকার, যদিও যে কাজ করেছে তার কৃতিত্ব অনেক। ও, এই ঘোড়াটা আবার একটা ছেলে অথবা একটা মেয়ের মুখ। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই দেখাবো।